হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে দেখা হচ্ছে কাতারের সুন্দর একটা পার্ক এই এরিয়াটা নাম হচ্ছে আল আর এই পার্কটাকে বলা হয় আল মানতজা ফ্যামিলি পার্ক এই পার্কের মানে এই গাছগুলা দেখেন লম্বা লম্বা যে গাছগুলা এই গাছগুলা নাম আমি জানি না এইগুলা আমার কাছে যে এতটা ভালো লাগে মানে বলে বোঝানোর মতো না আর এই পার্কের অনেকগুলো সুন্দর দিক আছে তার মধ্যে এই সাইকেলিং এর সিস্টেম অনেক সুন্দর আমার কাছে অনেক বার লাগে এখানে যদি কেউ ফ্যামিলি চালাইতে চায় মানে এগুলো বাড়াতে পাওয়া যায় আর কি এখানে সিঙ্গেল সাইকেল আছে বা আপনার ফ্যামিলি নিয়ে পাঁচ ছয় জন বসে একবারে চালাইতে পারবেন এই সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর আজকে রবিবার ছিল তার জন্য মানুষ নাই এখন আর একটা দিক হচ্ছে এখানে আপনি এরকম মানে পানি খাওয়ার জন্য অনেকগুলা জায়গা পেয়ে যাবেন সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এদিক দিয়ে যদি একটু গোরান দেন তাহলেই পানি বের হবে এখানে ডাইরেক্টলি আপনি খাইতে পারবেন কোনো গ্লাস লাগবে না এই যে দেখেন মানুষ খাচ্ছে মানে এ শুধু একটা দুইটা না অনেকগুলাই আছে এখানে আর এই পাশে দেখেন এই যে মানে সুন্দর করে রাউন্ড করে যে বানায় রাখছে এটা হচ্ছে এখানে মহিলাদের জন্য নামাজখানা আছে তারপর টয়লেটের ব্যবস্থা আছে আর পরিষ্কার রাখার জন্য দেখেন একটু পর পরই এইগুলা মানে এরকম করে সাজায় রাখছে এখানে তিনটা আছে প্লাস্টিক ক্যান বা পলিথিন পালানোর জন্য আবার সামনেই দেখেন এখানে বাচ্চাদের জন্য খেলনার জায়গা আছে খেলাধুলার জন্য সুন্দর জায়গা করে রাখছে তো এই পাশে বেশিরভাগ মহিলারা থাকে তার জন্য এতটা কাছে গিয়া ভিডিও করি নাই এখন থেকে সামনের যে এরিয়াগুলা দেখবেন এইগুলাতে হচ্ছে বেশিরভাগই বেচলার আমার মতো যারা বেচেলার আছে কাতারে তারা এখানে আইসা মানে বন্ধু বান্ধব নিয়ে আইসার টাইম স্পেন্ড করে আর এই যে দেখেন সামনে হচ্ছে ক্যাপ্টেরিয়া গুলা মানে দোকান আপনি মোটামুটি খাবারের জন্য অনেকগুলো আইটেম পেয়ে যাবেন তার মধ্যে সবচাইতে হচ্ছে ফুচকা আর চটপটি এই দুটা মোটামুটি সবাই পছন্দ করে দেড় বছর আগে এই পার্কটা বানাইছে আর এই পার্কের প্রতিটা গাছই অন্য জায়গা থেকে এনে এখানে লাগানো হয়েছে আর এই গাছগুলো আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে কেন জানি এদিকে দেখেন অনেকগুলো দোকানই আছে আমাদের বাংলাদেশি দোকানও আছে তারপর মানে আরব গালফে খেজুর গাছ থাকবে না এটা কি করে হয় এগুলোর মধ্যে কিন্তু খেজুরও হয় আগে দেখাইছিলাম মহিলাদের নামাজের ব্যবস্থা এবং টয়লেট এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আমাদের পুরুষের জন্য এখানে পাঁচটা টয়লেট আছে নামাজের ব্যবস্থা আছে এখানে আজান হয় বিশেষ করে নামাজের আর টয়লেটের ব্যবস্থাটার জন্য কিন্তু অনেক ভাল লাগে এই পার্ক গুলা আবার এখানে সুন্দর এক্সারসাইজ করার জন্য কিন্তু অনেকগুলো যন্ত্র আছে এই যে দেখেন একটা এটা দিয়ে দুনো পা দুনো হাত লাড়ানোর জন্য আচ্ছা এটা নষ্ট দেখা যাচ্ছে নিচের থেকে লড়তেছে এই গুরানির যন্ত্রটা দেখেন এটা দিয়া হচ্ছে দুনো হাতে গুরাইলে কি হয় মানে বুকটা বা হাতগুলো একটু ফ্রেশ ফ্রেশ লাগে আরেকজন দেখেন মনের আনন্দে সে মানে নাচতেছে ভালোই লাগে মোটামুটি খারাপ না আর এদিকে দেখেন একটা প্যাট কমানোর জন্য এটা তো এটাই জানি অন্য কিছু নাম জানি না এই পাশে একটা নতুন দিছে এটা দিয়ে কি করে সঠিকটা আমি জানি না আমি ওটার পর আমি দেখতেছি এটা দিয়ে কি করে আচ্ছা এটা দিয়ে হচ্ছে আপনি মানে কমরটা কি তো ভালোই ইন্টারেস্টিং আরো অনেকগুলোই আছে এখানে আরেকজন দেখেন রোশিনি আসছে লাফালাফি করার জন্য আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন আমি ক্যামেরাটা মাত্র ফুলের এই দিকে ধরছি সে আয়সা করতে হুট করে পড়ে গেছে লজ্জা পাইছে আচ্ছা তা আমরা চলে যাই এখান থেকে আর এখানে তিনটা রুট আছে একটা হচ্ছে এখন যেটা আমাদের আছে এটা হচ্ছে সাইকেলিং এর জন্য যারা সাইকেল চালাইতে আসে তারা শুধু এই লাইনেই মানে সাইকেল চালাইতে পারবে আর এই মাঝখানেরটা হচ্ছে এদিক দিয়া হচ্ছে মানে নর্মালি হাঁটার জন্য আর এই পাশেটা হচ্ছে দৌড়ানোর জন্য যেটা লাল এটা দিয়ে দৌড়াদৌড়ি করার জন্য আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ